করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর আগেই বনগাঁ পুরসভার পক্ষ থেকে জারি হয়েছিল একাধিক বিধিনিষেধ। এদিন থেকে অর্থাৎ সোমবার থেকে সেই বিধিনিষেধে কিছুটা রদবদল করা হয়েছে। কী রদবদল করা হয়েছে এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে বনগাঁ পৌরসভার প্রশাসক শ্রী গোপাল শেঠ। আমরা গোপালবাবুর কাছ থেকেই শুনে নেব সোমবার থেকে বিধিনিষেধে ঠিক কী বদল করা হয়েছে। নমস্কার। কোভিড পরিস্থিতি যখন অতিমারী পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছিল সেই মুহূর্তে আমরা সারা জায়গায় দেখছিলাম একটা লকডাউন পরিস্থিতি করে দোকান বন্ধ করছিল। সেক্ষেত্রে আমরা বনগাঁ পৌরসভার ক্ষেত্রে আমরা জেলাশাসক এবং এসডিও সাহেব পুলিশ প্রশাসনকে বুঝিয়ে যে কেন লকডাউন করা যাবে না, না করে মানুষকে 50% মানুষকে রাস্তা থেকে 50% করে আমরা গিয়ে সেই বিধিনিষেধ চালু করেছিলাম। এবং সেই বিধিনিষেধ চালু করার পরে আমরা দেখেছি আমরা ফলপ্রসূ হয়েছে। আগে 26 জন 27 জন করে হচ্ছিল, আমরা সেটা এখন কমে 3 জন 4 জনের মধ্যে এসছে এবং সবারই মাইল্ড কোভিড তারা আক্রান্ত হচ্ছে, 3 দিনের মধ্যে সেরে যাচ্ছে, কাউকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ব্যবসাদার সংগঠনের থেকে অনুরোধ করেছিল যে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসলে অন্তত দোকানটা কিছুটা সময় বাড়ানোর জন্য এসডিও সাহেব মহকুমা শাসকের কাছে তারা বলেছেন, আমাদের বিনয়বাবু আমার সঙ্গে সেভারেল টাইম কথা বলেছেন, টবাজার ব্যবসায়ী সমিতি কথা বলেছেন, আমাদের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি কথা বলেছেন, রেলবাজার ব্যবসায়ী সমিতি কথা বলেছেন, ডিস্ট্রিবিউটার সমিতি কথা বলেছেন, আমাদের সঙ্গে শক্তিগড় কালীবাড়ি মার্কেট কমিটি কথা বলেছেন, আমাদের সঙ্গে 2 নম্বর গেট ব্যবসায়ী সমিতি কথা বলেছেন এবং বিভিন্ন রাস্তার ধারে দোকানদার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কথা বলার পরে এবং সেটাকে অন্তত বিধিনিষেধটাকে মধ্যে দিয়ে মানুষের যাতে নতুন করে আক্রান্ত না হতে হয় তার জন্য আমরা সকালের নিত্য বাজারটাকে 7টা থেকে 11টা ছিল সেটা 1 ঘন্টা বাড়িয়ে 12টা অবধি করে দিয়েছি এবং মুদিখানার দোকান যেটা আছে সেটা 11টা থেকে 9টা ছিল, 11টা থেকে 7টা ছিল, সেটা হলো সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি করে দেওয়া আছে মুদিখানার ক্ষেত্রে। নিত্য বাজারের ক্ষেত্রে 11টা থেকে রাত্রি 9টা অবধি করা হয়েছে এবং যেগুলো খাবারের দোকান, মিষ্টির দোকান, হোটেল, এই যে দোকানগুলো আছে এগুলো আমাদের কোনো বিধিনিষেধের মধ্যে রাখছি না, তাদেরকে একটা দূরত্ব বজায় রেখে আমরা সেই দূরত্ব বজায় রেখে দোকানের যাতে কোভিড বিধি মেনে হোম ডেলিভারি থেকে শুরু করে তাদের খাবারটা যাতে দ্রুত দোকান থেকে ছেড়ে দেওয়া যায় তার জন্য তাদের কাছে অনুরোধ করা হয়েছে। এই বিধিনিষেধ চালু করা হয়েছে এবং আমরা জানি আগামী দিনে যে কোভিড পরিস্থিতি যদি ভয়ঙ্কর না হয় আমরা এইভাবে চলতে থাকব, কোভিড বিধি নিয়ন্ত্রণ রাখব, আমরা মানুষ যাতে না মরে না মারা যান আমরা খেয়াল রাখব এবং সবসময় বনগাঁ পৌরসভা, আমাদের এসডিও সাহেব, আমার পুলিশ প্রশাসন এবং ব্যবসাদারদেরকে সঙ্গে নিয়ে আমরা মতামতের ভিত্তিতে এই বিধিনিষেধকে কার্যকর করে আমাদের মানুষকে সুস্থ রাখার প্রচেষ্টা থাকবে। নতুন বিধিনিষেধে যেমন পৌর প্রশাসক জানালেন যে সকালে 7টা থেকে 11টা পর্যন্ত ছিল নিত্য বাজার, সেটিকে 1 ঘন্টা বাড়িয়ে 12টা পর্যন্ত করা হয়েছে, পাশাপাশি বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে মুদি দোকান খোলার কথা ছিল সেটিকে সকাল 9টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা বাড়ানো হয়েছে, 9টা পর্যন্ত করা হয়েছে। মিষ্টি দোকান বা অন্যান্য খাবার সেগুলিকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে দোকান চালাবার, কিন্তু অবশ্যই কোভিড বিধি মেনে যে শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে তারা ব্যবসা করতে পারবেন। এখনকার মতো এই পর্যন্তই। ক্যামেরায় সভ্যসাচী ভট্টাচার্যের সাথে আমি সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।